সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেসিক নলেজ মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে রূপা। এটির গ্রুপ নেম রূপাটারিন। এটি একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। আজকে আমরা রূপা 10 mg ট্যাবলেট এই ওষুধটি সম্পর্কে কিছু মূল তত্ত্ব জানার চেষ্টা করব। যেমন এটির কার্যকারিতা কী, এটির খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং মূল্য ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করব। রূপা 10 mg ট্যাবলেট, এটির প্রস্তুতকারক কোম্পানির নাম বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি মূলত যেসব রোগের কাজ করে সেগুলো হচ্ছে সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়া রোগের জন্য এটি নির্দেশিত। যেমন এটি আরও সহজভাবে বলতে গেলে এটি হাঁচি, কাশি, সর্দি এবং অ্যালার্জি চুলকানি রোগের ক্ষেত্রে এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন। এটি সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক দৈনিক একটি ট্যাবলেট বড় পেটে সেবন করতে হবে। এটি রাতে বড় পেটে সেবন করা উত্তম, কারণ এটি সেবন করার পর অতিরিক্ত পরিমাণ জীবাণু হতে পারে, তাই এটি রাতে সেবন করা উত্তম। আর বাচ্চারা রূপা 10 mg ট্যাবলেট সেবন করতে পারবে না। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের জন্য রূপা সিরাপ রয়েছে, রূপা সিরাপ গ্রহণ করতে হবে। এটি সেবন করার পর সাইড ইফেক্ট কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঝিমুনি, মাথা ব্যথা, মাথা ঘোরা, শুষ্ক মুখ, অবসাদ এবং দুর্বলতা দেখা যেতে পারে। গর্ভাবস্থা এবং মাতৃদুগ্ধে এটি সেবন করা যাবে কি না? গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে নিরাপদে এটি সেবন করা যাবে এমনটা পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত কোনো তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র ভ্রূণের ক্ষতির চেয়ে ওষুধ সেবনে উপকার বেশি হলে তবেই এটি সেবন করা যেতে পারে। এছাড়াও রূপাটারিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয় কিনা তাও জানা যায়নি। অতএব মাতৃদুগ্ধকালে এটি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। বয়স্ক ও বয়স্ক রোগীদের এটি গ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আর লিভার এবং কিডনি অকার্যকর রোগীদের ব্যবহার ক্ষেত্রেও এটি নিরাপদে ব্যবহার করা যাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। অতএব যাদের লিভারের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে, খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসুন রূপা ট্যাবলেটের দামের কথা বলে দেই। রূপা ট্যাবলেটের দামের কথা বলতে গেলে এটি প্রতি বক্সের মূল্য 600 টাকা। প্রত্যেক বক্সে 50টি ট্যাবলেট থাকবে। 50টি ট্যাবলেটের MRP হচ্ছে 600 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি দেখে কিছু শিখতে কিংবা জানতে পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।